ওয়াল টুরিজম দে সাল নরগী নাহার জাকাদাল বিদাল লুয়াই জিমুং ফাইনে 27 সেপ্টেম্বর সালমারিও হাপাংনি লুয়াই জিমুং বাই উজিন্দ প্লেস বুস কাঙ্গ খাই জাকায় পান্ডা কতর পান্ডাও নারায় অকরাঙ্গি মানজাক হাস্তির মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা স্রাংশ্ল কাইশা ককতুম পান্ডা খাই অকক্তমা সাকলাইকে হাস্তির টুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী সেপ্টেম্বর ওয়াল টুরিজম ডে আবনবাগে ওয়াল টুরিজম ডে সাল নরগী ফাইনে 26 সেপ্টেম্বর সালমারিও নারকজাখা ঢালবিদা লুয়াই জিমুং ফাইনে 27 সেপ্টেম্বর সালমারিও হাফানি লুয়াই জিমুং বাই অজন্ত প্লাস বুস কাঙ্গ খাই জাকায় পান্ডা কতর পান্ডাও নারায় অকরা আঙ্গি মানজাক হাস্তিন মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ফাইনে 26 সেপ্টেম্বর সালমারিও ওয়াল টুরিজম ডে সাল নরগী তৈ লমুই থৈনাই রকনি নখুনি বরক রং ইয়াগ টুরিজম বেডিংনি বাকতৈ বাকজাকায় রিলিফ কিট ব্যাগ স্রাংশ্ল কাইশা ককতম পান্ডা খাই অকক্তমা সাকলাইকে হাস্তে টুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড টুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন, সেটা আমরা করব রাজবাড়ি প্রাঙ্গণে। আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে, সেখানে আমরা ওয়ার্ল্ড টুরিজম ডে পালন করব। এবারকার থিম কি যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন, ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, লেবানন ইসরায়েল যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না, পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না। মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমোদ প্রমোদে আসবে, মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটনটি পিছিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি, আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসেবে। তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। তো সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী 27 তারিখে রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন, এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোজ, যারা মানুষকে রক্ষা করেছে, বন্যায় পরিশ্রম করেছেন, নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন, জীবন বাঁচিয়েছেন, ডিএম এসডিএম মন্ত্রী বিধায়কদেরকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা কিছু লিস্ট সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে, আধিকারিকরা করবেন। 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। দোজ পিপল হু আর নট রিকগনাইজড ইয়েট, আমাদের সরকার থেকে, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন সম্বর্ধনা আমরা প্রদান করব 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, ওনার হাত ধরে, অন্যান্য আমাদের ডিগনিটারিজদের হাত ধরে ওনাদের উপস্থিতিতে কর্মসূচি রয়েছে। তাদেরকে আমরা আমন্ত্রণ জানাব, তারা আসবেন, এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব। এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিমবাংলার শ্রীকান্ত আচার্য, আপনারা সবাই ওনাকে চেনেন জানেন, শ্রীকান্ত আচার্য উনি আসবেন, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন। এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব, এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটা আমরা অন্য মাত্রায় পালন করব। ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম অ্যান্ড পিস সেই বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে, সেখানে ছাত্রছাত্রীরা প্রফেসর যারা রয়েছেন তারা আলোচনা করবেন। আমাদের
মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 27 তারিখ সকাল 7টায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম অ্যান্ড পিস ওয়ার্ল্ড ট্যুরিজম ডের যে থিম সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমরা কামনা করব। আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা সঙ্গীত প্রেমী মানুষ তারাও শ্রীকান্ত আচার্যের সঙ্গীতানুষ্ঠানকে আপনারা উপভোগ করবে 27 তারিখ সন্ধ্যাবেলা। যারা আনসাং হিরোজ ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ফ্লাড ট্যুরিজম ডিপার্টমেন্ট উইল বি ফেলিসিটেটিং দ্যাম। ওইটা আমাদের একটা গুড জেস্চার, একটা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা। এবং যারা মারা গেছেন 39 জন যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছেন আমাদের দপ্তর থেকে, তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব। এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক। আবহাওয়াকেন আসান লেখকম পান্ডা ও হাস্তিনী ট্যুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী তে বসাকা ফ্লাডমারি বাই বিয়ালক লাইজাক লোকরমনি বাগৈ 10 লাখ রাং সুবাসুর হরকা ট্যুরিজম বেটিংনি ব্র্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী হিনৈ রাজঘর আগুলনি সিমি প্রণমনি কক্তম চিনি খরাং। আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে। দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30শে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্র এর মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না, স্টক সীমিত। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে।